বনগার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখলো পুলিশ, পাশাপাশি দমকল কর্তাদের সাথে নিয়ে বনগার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পূজো মণ্ডপের নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের কর্তাদের পাশাপাশি দমকল কর্তারা। পূজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, জোর কদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ, ব্যস্ততা পটুয়াপাড়াগুলিতেও। আর অল্প কয়েকদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। শহর কলকাতার পর শারদ উৎসবের আয়োজনে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবি রাখে সীমান্ত শহর বনগা। বনগাতে বেশ কয়েকটি বড় মাপের শারদ উৎসবের আয়োজন হয়ে থাকে। উৎসবের দিনগুলিতে স্থানীয়রা তো বটেই, পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু দর্শনার্থী আসেন এই শহরে প্রতিমা ও মণ্ডপ আলোকসজ্জা দেখার জন্য। মণ্ডপগুলির প্রস্তুতি ঠিক কতটা? দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করবার জন্য, অর্থাৎ তাদের প্রবেশ এবং প্রতিমা দর্শনের পর মণ্ডপ থেকে বাইরে বেরোনোর রাস্তা, প্রশাসনিক ভাষায় এন্ট্রি এক্সিট পয়েন্ট, ইমার্জেন্সি এক্সিট, এই সমস্ত বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হয় পুলিশ ও দমকলের পক্ষ থেকে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা, বনগা থানার আইসি শিবু ঘোষ সহ দমকল বিভাগের আধিকারিকেরা। প্রতিনিধি দলের সদস্যরা এদিন বনগার বেশ কিছু পূজামণ্ডপের প্রস্তুতি খতিয়ে দেখেন, নিরাপত্তার বিষয়গুলি নিয়ে কথা বলেন ক্লাব কর্তৃপক্ষের সাথে, কি করণীয় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়, ভিড় নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা রাখতে হবে, কোন বিষয়গুলিতে খামতি রয়ে গিয়েছে সেগুলিও পরিষ্কার করে দেওয়া হয় পুজো আয়োজকদের সামনে। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জানান যে পুজো মণ্ডপগুলো সেগুলো সব ঘুরে দেখা হচ্ছে, তাদের সব সেফটি সিকিউরিটি মেজার, সেন্ট্রি এক্সিট, এগুলো সব ঠিক আছে কিনা, তারপর এটা নিয়ে আমরা আবার ডিটেলসে রিভিউ করে আবার বসবো। অনেকগুলোই ঘোরা হয়েছে বনগাতে, কি মানে যে প্যান্ডেলগুলো ক্রাউড যেরকম হয় সব দেখা হলো নাকি? হ্যাঁ, সবই দেখা হচ্ছে, যেগুলো বেশি ক্রাউড হয় সেগুলোর উপর দিয়ে বিশেষ মানে বিশেষ নজর দেওয়া হচ্ছে, বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। বাকি আমাদের ফায়ারের অফিসারও রয়েছে, সবাই মিলে এই সেফটি রিকোয়ারমেন্টসগুলো আমরা দেখে নিচ্ছি, তারপর আমরা এন্টারিং করব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603।